गरम चा आस्ते आस्ते शरीर जला पोरा बेड़े गेलो माथा जेमन आगुने मतो ताप जेमन हिटारे ताप छिलो शरीर मध्ये प्रचंड ताप छिलो তখন আমি সব সময় গামছা ভিজাই দিয়ে রাখতাম শীতের সময় পিঠে পাতে গামছা ভিজাই দিয়ে রাখতাম এইভাবে চলছে চলতে চলছে এই সন্ধান পাইছি পাওয়ার পরে এই ওই সমস্ত ওষুধ পটা কিনে না বাড়িতই আমি দুই মাস আগে ওই এরকম করে টেবিং দিছি নেওয়ার পরে এই পটা কিনে খাওয়ার পরে আমার আস্তে 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 আমার ভালো সুস্থ শরীর মধ্যে নিজে নিজে অনুভব করছি তারপর এখনো খাইতেছি দুই একদিন পর পর খাই তখন আমার আস্তে আস্তে আমার বাম সাইডে আস্তে আস্তে বোধ হইতেছে আমার পরে আমি মনে করছি যে পড়া গিয়ে ভালো আর আমার একটা বিশ্বাস ছিল যেহেতু ১০,০০০ টাকার পড়া কিনছি একটা দিছে রুজিলি একটা দিছে মরিঙ্গা আর একটা দিছে চা রুজিলি চা এটা খাওয়ার পরে আমি আস্তে আস্তে ভাবছি যে বলে এটা থেকে ইনশাআল্লাহ আমি মুক্ত হব তারপরে আমি এক বছর আমি কোন দুনিয়াদারি কি হইছে না হইছে আমি দুনিয়ার বাইরে আছি কিনা আমার মনে হয় না আমি মনে করছি এই পর্যন্ত আমার শেষ জীবন আমার ব্যাংক ব্যালেন্স যা টাকা পয়সা আছিল সম্পূর্ণ আমার ছেলে মেয়েতে হিসাব দিছে আমার হাজবেন্ড পরে ২৫ বছর ৩৭ বছর বাইরে ছিল তখন আমি যখন এই অবস্থা হইলাম আমার হাজবেন্ড একেবারে বিদেশ থেকে বলা এসে সম্পূর্ণ আমার হাজবেন্ড করছে আমার গোসল থেকে যা আছে হাঁটা চলা যা আছে আমার বাথরুমে নেওয়ার সম্পূর্ণ আমার হাজবেন্ড করছে सबाई তখন আমি আমার হাজবেন্ডের বলা আমার তিন দিনের ওষুধ আমি বেশি আনি না তখন আনছে প্রচন্ড ঠান্ডা লেগেছিল আনার পরে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিয়েছে আমি গ্যাস্ট্রিক ওষুধ খাই আমি মেমোরা থেকে আমি মেমোরাকে আমি জানা কোন বাগে জানি মেমোরা আমার সোয়া দিছে আমি মনে হয় যত জীবন বাঁচি আমার অন্য সব না হলো চলবে शक्तिशाली আমি কিন্তু এইখানে পড়া খেয়ে আমি অনেক লাভবান কেমন আমার শারীরিকভাবে সুস্থ আছি যেই কোন মনে হয় এইটা ঢুকার পরে আমি এত ট্রেনিং করছি সারা হয়তো জানে আমার বেশি পাটা মানে দেখে অন্য অন্য টিমের লোকেরা কইছে জোস না ম্যাডাম কত ধৈর্য কত এতরকম ভাবে কিভাবে জানিং করে আসলে কিন্তু আমার ওষুধের পাওয়ার এই মেমোরাল যে পড়াটা আছে পড়া কে পাওয়ার আর আরেকটা বিশেষ আমার দীর্ঘ इनशाल्लाह व्यवहार कर আর এই কোটা কিলো আমরা ব্যবহার করলে ইনশাআল্লাহ ভালো থাকবো সুস্থ থাকবো সফল থাকবো আর আর্থিক ভাবে সফল থাকবো শারীরিক ভাবে সুস্থ থাকবো অনেক ভালো কোটা গিলি কিন্তু আপনারা খাইলে বুঝবেন আমি খাইছি আর
আমি এতদিনে বুঝতাছি যে আমি সঠিক জায়গায় আসছি। আমার এই মেমোরা আমার মনে করি আমার শুরু এই মেমোরাই, আমার শেষ এই মেমোরাই। আমি যত কাজ হোক আমার পাশে যদি কোটি কোটি টাকার ব্যবসা হয় না বিজনেস আনে আমার কাছে দেয়, ওইটা আমার কাছে ভালো লাগবে না, কারণ আমি সুস্থ থাকতে চাই। আমি ওই টাকার প্রতি আমার লোভ নাই, কিন্তু আমার সুস্থ থাকার প্রতি আমার অনেক লোভ। জীবনে অনেক কিছু করছি, জীবনে অনেক টাকা পয়সা হাতাইছি, জীবনে অনেক জায়গা সম্পদ করছি, আর এখানে সুস্থ থাকলে কিন্তু সব ভোগ করতে পারবো। আর যদি আমি সুস্থই না থাকি তাহলে আমি কিন্তু ভোগ করবো কিভাবে? এই কারণে আমি সুস্থ থাকতে চাই। আর মেমোরাকে ধন্যবাদ, স্যারদেরকে অনেক ধন্যবাদ।